बिस्मिल्लाह रहमान रहीम। उपस्थित आवामी लीगर नेतृबृंद, कई भाई बोनेरा जरा एखे उपस्थित एवं सब बांग्लादेशे जरा आज सकल के आजकेर जातीय शोक दिवस स्मरण सभाय एटुके बोलबो जे आपनादेर सकलेर सहयोगिताय जातीय पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर हत्यार विचार आमरा करते पेरेछि। अर्थनैतिकभावे अग्रगतिर दिके एगिए निये तार स्वप्न वास्तवायनेर पथ धरे आमरा चलछि। आजके आमरा शोक दिवस पालन करछि जखन बांग्लादेश तार स्वाधीनतार सुवर्ण जयंती उद्यापन करछे एवं जातीय पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर 101तम जन्मवार्षिकी आमरा उद्यापन करछि। ठीक सेई समय एई शोक दिवस 15 आगस्ट जातीय पिताके जे निर्ममभावे हत्या करा हलो सबथेके जघन्यतम निर्मम एई हत्याकांड। आमि जातीय पिता बंगबंधु शेख मुजिबुर रहमान बांग्लादेशेर राष्ट्रपति तार प्रति आमार श्रद्धा जानाई। एक ही दिन हारिए आमार माके बेगम फजिलतुन्नेसा मुजिब, आमार छोटो भाई मुक्तिजोधा कैप्टेन कमाल, लेफ्टिनेंट शेख जमाल एवं छोट 10 बछर भाईटी, तार जीवनेर स्वप्न छिलो जे एकजन सेना अफिसार हबे, से स्वप्न आर पूरण हयनि। ताकेओ निर्ममभावे घातकेर दल हत्या करेछे। कमाल जमालेर नवपरিণীতা स्त्री मात्र কিছুদিন আগে যাদের বিয়ে হয়েছে তাদের হাতে মেহেদির রং তখনও শুকায়নি, তখনও মেহেদির রং বসেনি, তাদের বুকে রক্ত দিয়ে সেই মেহেদির রং যেন থেকে গিয়েছিল। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। আর এই হত্যাকাণ্ড এই খবর পেয়ে ছুটে এসেছিলেন মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, ঘাতকের দল তাকেও ছাড়েনি। পুলিশের ASPSB হাসিবুর রহমান এই খুনিরা যখন দোতলা শিবে উঠতে যেতে বাধা দিয়েছিল তাকে সেখানে গুলি করে হত্যা করে। আর একই সাথে আমার মেজোপুর বাসা সেখানে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল মনি এবং তার সাথে স্ত্রীকে হত্যা করে মিন্টো রোডে। আমার সেজুপুর বাসা কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ তাকে হত্যা করে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ পুত্র শহীদ সানিয়াবাদ যার ডাকনাম ছিল, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে হত্যা করে। রিন্টু ভাগ্নে তাকে হত্যা করে তার বাড়ির কাজের বুয়া এবং তার ছোট ছেলে, তার 5-6 বছরের পটকা নাম ছিল, সেই পটকা এবং তার মা তাকেও হত্যা করে। এইভাবে 15 আগস্টে 3টি বাড়িতে একই সাথে এইভাবে হত্যাকাণ্ড ঘটে। ঘাতকের দল আমার ছোট ফুপুর বাড়িতে যায়, আমার ফুপাকে খোঁজে, সৈয়দ হোসেন সাহেব যিনি সরকারি অফিসার ছিলেন, কিন্তু তাকে পায়নি। তখন আমার ফুপুকে হাউস অ্যারেস্ট করে রাখে। আমার ফুপা যেহেতু বাইরে ছিলেন বাসায় আসেন খবর পা, তাকে পরবর্তীতে আরেকবার সেই বাসায় যেয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আমার ফুপুকে হাউস অ্যারেস্ট করে রেখে দেয়। এই হত্যাকাণ্ড করেই যে তারা থেকে গিয়েছিল তা না, পরবর্তীতে কিন্তু
যারা বেঁচেছে তাদেরও খুঁজে বেড়ায়। আমি আজকে দিনে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সকলকে আত্মার মাগফিরাত কামনা করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। একটা মানুষ তার জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিল একটি জাতির জন্য, নিজের জীবনের কোনো চাওয়া ছিল না। কিছু এই দেশের কথা ভাবতেন, মানুষের কথা ভাবতেন, বাংলাদেশের মানুষ এক বেলা খেতে পারত না, চিকিৎসা নাই, শিক্ষা নাই, ঘর বাড়ি নাই, সেই শোষিত বঞ্চিত মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন। একটি দেশ যদি স্বাধীন হয় তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আর বাংলাদেশের এই ভূখণ্ড বঙ্গভূমি কোনোদিনই এই দেশের কোনো মাটির সন্তান এখানে কিন্তু সরকার ছিল না বা রাজত্ব করেনি, সবসময় বাইরের যারা তারাই এসে এই দেশ শাসন করেছে। আমরা সেই মোগল আমল থেকে বা তার আরও অতীতের ইতিহাস যদি নিই বা ব্রিটিশ হওয়ার সবসময় আমরা দেখেছি, এমনকি পাকিস্তান নামে রাষ্ট্রটি হওয়ার পরেও সেই একই অবস্থা আমরা দেখেছি। একমাত্র আমি বাংলাদেশের মাটির সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশকে স্বাধীন করবার জন্য যে সংগ্রাম শুরু করেন এবং আমাদের সাংস্কৃতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম শুরু করেছিলেন, তার সফলতা সেখানেই যে একটি জাতিকে তিনি দীর্ঘ সংগ্রামের পথ ধরে একটা মুখ সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিজয় এনে দিয়েছিলেন। এবং এই বিজয় যে আসবে এটাকে তিনি কিন্তু জানতেন, তিনি সে কথাটা সবসময় বলেছেন। আর এই দেশটাকে নিয়ে তার যে স্বপ্ন ছিল যে কীভাবে এই দেশটাকে তিনি গড়ে তুলবেন, সেটা তো আমি বড় সন্তান হিসেবে তার কাছ থেকে সেই গল্প শুনতাম, কারণ যত আমরা তো খুব কম সময় পেয়েছি, বেশিরভাগ সময় তো আমার আব্বা জেলে, আর তার পাশে ছিলেন আমার মা। সংগ্রামে সবসময় যেমন পাশে, সংসারের সমস্ত দায়িত্ব তার নিজের। কোনো দিন সংসারে কোনো বিষয় আমার বাবাকে উত্ত্যক্ত করা বা কোনো কিছু চাওয়া বা কোনো দাবি করা সেটা তার ছিল না। বরং আমার মা সবসময় একটা কথাই বলতেন যে তোমার দেশের জন্য তুমি কাজ করো, তুমি কাজ করে যাবে, বাকি সব দায়িত্ব আমার, তোমাকে ভাবতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিকই চিন্তা করতে হতো না, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। আর যখন আমার বাবা জেলে থাকতেন, পাশে থেকে দলের কাজ করা, সংসারের কাজ করা সবই তো তিনি করেছেন। তাই ঘাতকের দল কিন্তু আমরা দেখেছি, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যখন কোনো হত্যাকাণ্ড হয় হয়তো সে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তাদেরকেই হত্যা করে, কিন্তু বাংলাদেশে এমন হত্যাকাণ্ড ঘটলো যেটা একমাত্র কারবালার সাথেই তুলনা করা যায়, কিন্তু সেখানেও কিন্তু শিশু নারীদের হত্যা করেনি বাংলাদেশে, সেই শিশু নারী সহ কাউকে রেহাই দেয়নি। এই হত্যাকাণ্ডে অনেকে প্রতিবাদ করতে যে জীবন দিয়ে গেছে, আমি আজকের দিনে তাদেরও স্মরণ করি। তিনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর যখন ফিরে এলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে দেশ গড়ে তোলার কাজে হাত দিলেন। আমার নিজের কয়েকটা প্রশ্ন সবসময় মনে আসে যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশটা পাকিস্তানের একটা প্রদেশ ছিল, যে মানুষগুলি শোষিত বঞ্চিত ছিল চিরদিন, যখন যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি, বিধ্বস্ত একটা বাংলাদেশ তার উপরে শোষিত বঞ্চিত একটি দেশ, দরিদ্র নিয়মিত যে যাদের সঙ্গী তার উপর যুদ্ধের একটা বছর কোনো ফসল হয়নি, গোলায় খাদ্য নেই, কোনো কারেন্সি নোট নেই, রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল সবই ভাঙা অবস্থা, পোর্ট বন্ধ, সেই অবস্থার মধ্যে যখন তিনি দেশের পরিচালনা করছেন, আপনার একটা জিনিস চিন্তা করেন, 72 সালের 10ই জানুয়ারি তিনি এসছেন, কিন্তু সেই 72 সাল থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু।
মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্ত হলো, জাসদ সৃষ্টি হলো, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, যারা বড় বড় নেতা ছিল তারা তো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অনেকেই চলে গেছে, আর যারা এদেশে ছিল তারা কোথায় গেল? তার জন্য হঠাৎ উধাও হয়ে গেল, তার সব যে আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে মিশে গেল। আর আমাদের দেশের সেই সময় যদি আপনার পত্রিকা পড়েন, আপনার আজকে পিছনে কে আছে না আছে খুঁজে বেড়াচ্ছেন, বেশি তো খোঁজার দরকার নাই। আপনার তখনকার যে পত্রপত্রিকা বা তখনকার যাদের বক্তব্য সেগুলো একটু খুঁজে বের করেন, অনেক খবর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে দেশটা স্বাধীন হওয়ার পরে একটা রাষ্ট্র পরিচালনায় বছরের পর বছর লেগে যায় সেই বিধ্বস্ত বাংলা একটা দেশ গড়তে, সেখানে একটি বছরের সময় দেওয়া হলো না, সাথে সাথে সমালোচনা শুরু হলো, আর ধৈর্য ধরা হলো না, এটা নাই ওটা নাই, এটা হবে না কেন, ওটা হবে না কেন, এটা হচ্ছে না কেন, এটা নানা কথা লেখা হলো। তো কারা লিখেছিল, কাদের খুশি করতে, এবং কারা এই হত্যাকাণ্ডের জন্য একটা মানে অবস্থানটা তৈরি করছিল, যেটাকে বলে গ্রাউন্ড প্রিপেয়ার করা, সেটা কারা করছিল? আমি জানি যারা সরাসরি হত্যা করেছে, যারা নিজেরা স্বীকার করেছে, বিবিসি ইন্টারভিউতে রশিদ ফারুক বসে তাই বলেছে, বিবিসি ইন্টারভিউতে বলেছে যে তারা হত্যা করেছে তার কারণ তার একটা চেষ্টা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার, এবং সেইভাবে অনেক প্রচার অপপ্রচার চালিয়েও তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই, আর সরাতে পারে নাই বলেই তার এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, এটা হলো বাস্তবতা। কাজে তখন যারা সমালোচনা লিখেছে, যখন যারা বক্তব্য দিয়েছে, তারা তো এদেরই দোসর হিসেবে গ্রাউন্ড তৈরি করছিল, সেটা একটু আপনারা স্মরণ করে রাখবেন, তাহলে আপনাদের বেশি দূর যেতে হবে না এসব খুঁজতে। কেউ কমিশন গঠন করতে বলছেন, তাহলে এ দাবি করছেন, ও দাবি করছেন, খুব ভালো কথা, কিন্তু সেই সাথে এটাও এই এই জিনিসগুলো আগে বলে দেখেন, অনেক কিছু আপনাদের কাছে সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে, সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। কাজে আমি এটুকুই বলবো, আজকে খুনিদের বিচার হয়েছে, এখনও যারা কয়েকজন পলাতক তার মধ্যে ডালিম পাকিস্তানি আছে তখন থেকে, রশিদ পাকিস্তান এবং লিবিয়া এই দুই জায়গা থাকে, মাঝে মাঝে ডালিম কেনিয়াতেও যায় বা অন্যান্য দেশে যায়, সে পাকিস্তানি পাসপোর্ট নিয়েই চলে, আর রাশেদ নূর তারা তো একজন কানাডায় আর একজন তো আমেরিকায় আছে, এরকম মুসলিউদ্দিন তাকে তার খোঁজ মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, এই একটা অবস্থার মধ্যে আছে। কিন্তু পাকিস্তানি সরকারকে বহুবার বলা হয়েছে, তারা এটা স্বীকারও করে না, কখনো তাকে দেয়ও না। আর নূর কানাডা আপনারা জানেন যে যখন একসময় নূরকে ওখান থেকে ডিপোর্ট করার কথা ছিল, সেই সময় কানাডায় যে আমাদের হাই কমিশনার ছিল সে ছিল মোস্তাকের যে দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর আগের পক্ষের ছেলে রফিক, সে ছিল তখন কানাডায় হাই কমিশনার, সে কিন্তু একজন মানে রাষ্ট্রদূত হিসেবে তার যে দায়িত্বটা পালন করা উচিত ছিল সে কিন্তু সেই দায়িত্বটা পালন করে নাই, কাজে নূরকে সে ডিপোর্ট করার কোনো ব্যবস্থাই নেয়নি, কারণ এখানে হাই কমিশনারের দায়িত্ব থাকতে হয়। তারপর থেকে কেস করে করে আছে, আমরা ওখানে আমাদের প্রবাসী বাঙালিরাও এবং আমরাও সেই চেষ্টা চালাচ্ছি তাকে ওনার ফিরিয়ে আনা যায় কি না, কারণ 15 আগস্টের হত্যাকাণ্ড শুধু ক্ষেত্র প্রস্তুত করেছে, সবাই কিন্তু সমানভাবে দোষী। হ্যাঁ, আমি আরও অনেক ঘটনা জানি, কিন্তু আমি শুধু আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি, এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে, এবং সেদিনও খুব বেশি দূরে না। তবে আমার একটাই লক্ষ্য ছিল, আমি সবসময় এটাই বলেছি, এই বাংলাদেশের মানুষকে যারা চিরদিন শোষণ করতে চেয়েছে, বঞ্চিত রাখতে চেয়েছে, ক্ষুধার্ত রাখতে চেয়েছে, দারিদ্র্যের কষাকাতে জর্জরিত সেটা চেয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়নি, তাদের দরিদ্র রেখে দিয়ে তাদের দেখে দেখে বিদেশ থেকে সাহায্য নিয়ে লুটে খেয়েছে, যারা বাংলাদেশের মানুষকে কোনো দিন এই মানুষ শোষণের হাত থেকে মুক্তি পাক আর সুন্দর জীবন পাক, যারা জাতির পিতার একমাত্র স্বপ্ন ছিল,
যে বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, সেই বাংলাদেশের মানুষকে উন্নত জীবনের অধিকারী করার থেকে যারা সব সময় ষড়যন্ত্র করেছে, সেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাদের ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দেওয়া, তাদের জীবনটা উন্নত করা, তাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা, প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বালা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের খাদ্যের ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের উন্নত জীবনের ব্যবস্থা, যেটা আমার বাবার আর জীবনের লালিত স্বপ্ন, সেটা যখন করতে পারবো, আমি মনে করবো এই হত্যার প্রকৃত প্রতিশোধ সেই দিনই আমি নিতে পারবো। তা আজকে আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটা এটা বাস্তব যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে মাত্র 3.5 বছরের মধ্যে একটা দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করা, এবং তখন প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদন, বাংলাদেশের সমস্ত কিছু এত সুন্দরভাবে চলা শুরু করেছিল, সমস্ত বন্ধ শিল্প কলকারখানাগুলি চালু করা, একটা স্বাধীন রাষ্ট্রের উপযোগী প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গড়ে তোলা, অত অল্প সময়ের মধ্যে একটা সংবিধান দিয়ে, সেই সংবিধানের মাধ্যমে আবার অত দ্রুত ভারতীয় সালে ফিরে এসেছেন, সংবিধান দিয়েছেন, 73 সালে নির্বাচন দিয়েছেন। পৃথিবীর কোনো দেশে একটা এরকম যুদ্ধ বা বিপ্লবের পর কখনো এই ধরনের ঘটনা ঘটে না। কিন্তু তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন, মানুষের মাঝে বৈষম্য দূর করবেন। তিনি এইভাবেই একটা গণতান্ত্রিক পথে যখন নিতে যান, যখন তারপরেও চক্রান্ত চলতে থাকে, তখন তিনি সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একটা লক্ষ্য যে উৎপাদন বাড়াতে হবে, দারিদ্র দূর করতে হবে, মানুষকে উন্নত জীবন দিতে হবে, সেই পদক্ষেপ যখন নিলেন এবং যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক স্বাধীনতা বিরোধী দেশের ভিতরে বাইরে বা যারা যাদেরকে আমরা যুদ্ধে পরাজিত করেছি এবং তাদের দোষও তারা এটা মেনে নিতে পারেনি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আরও দরিদ্র হবে, এটাই তো তাদের কথা ছিল, আর সেটা না হয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেখানেই তারা প্রতিশোধটা নিতে চেয়েছিল। আর সেই প্রতিশোধে এই 15 আগস্ট, এবং শুধু তাদের না, মানে এই অর্থাৎ কেউ যেন আর মানে ওই রক্তের কেউ যেন আর না থাকে। হ্যাঁ, আমরা মাত্র 31 তারিখে আমরা জার্মানিতে পৌঁছাই, জুলাই মাসের 15 দিন, 13 তারিখে শেষ কথা হয় আমাদের। তারপরে এই ঘটনা, ১৮ সালে ফিরে আসি, যখন আওয়ামী লীগ আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে, অনেক বাধা আসার পরে অনেক অনেক সমস্যা, অনেক কিছুই আমাকে পার করতে হয়েছে, কিন্তু আমি সব কিছু আমি বলবো যে আমি সেগুলিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমার চলার পথ ঠিক রেখে আমার বাবা দেশ স্বাধীন করেছেন, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, এ সফল হবে, আর এর সফলতা বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামের মানুষের ঘরে পৌঁছাবে, তাদের জীবন উন্নত হবে, এই একটা প্রতিজ্ঞা নিয়েই সমস্ত বাধা বিঘ্ন যা কিছু এসছে সব কিছু, হ্যাঁ, আমি সেগুলি অতিক্রম করার চেষ্টা করেছি। সেই সাথে সাথে আমাদের পার্টির নেতা কর্মী আমি বলব সকলেরই সহযোগিতা পেয়েছি। হ্যাঁ, মানুষ মাত্রেই আছে যে তাৎক্ষণিক কিছু পাওয়ার জন্য যারা অস্থির হয়ে পড়ে, তারা যে কোনো দুঃসময় দেখলেই ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, আর সেটা আসে তাদের মধ্যে যাদের মধ্যে অর্থের লোলুপতা থাকে, যারা রাজনীতির মধ্যে দিয়ে ব্যাপক ধন সম্পদ কামাই করে শুধু ওই মানে অর্থের লোলুপতা নিয়েই বাঁচে, তারা দুঃসময় দাঁড়াতে পায় না, তারা আত্মসমর্পণ করে, আর যারা এর ঊর্ধ্বে উঠতে পারে, তারা যে কোনো বাধা আসুক তা অতিক্রম করতে পারে, এই কারণে যে সততাই শক্তি, আর এই সততা দিয়েই এগিয়ে যাওয়া যায়, আর সেটাই সম্পদ, বড় সম্পদ। ধন দৌলত কারো চিরদিন থাকে না,
করোনা ভাইরাস আজকে সারা বিশ্ব তোলপাড়। আজকে বিশ্বের কি অবস্থা? কই টাকা পয়সা অর্থ সম্পদ কাজে লাগছে না। একটা অদৃশ্য একটা দেখা যাচ্ছে অসুখ, যার এখনও তেমন করে হদিস করতে পারলাম না এটা কি, অথচ সেটাই সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। অর্থনৈতিক স্থবিরতা এসেছে, মানুষের জীবন একটা আতঙ্ক। সে আতঙ্কটা কার জন্য, কিসের জন্য সে আতঙ্ক? এই একটা অদৃশ্য বস্তুর আতঙ্কে সব বিশ্ব কিন্তু স্থবির, এটা মাথায় রাখতে হবে। এখানে কারো সম্পদও কাজে লাগছে না, অস্ত্রও কাজে লাগছে না, যারা অস্ত্র নিয়েই তো তাদেরও কোনো কাজে লাগে না। এটাই হলো বাস্তবতা। একটা অদৃশ্য শক্তি যে আল্লাহ আছে, আল্লাহ সেটাই মাঝে মাঝে বোধহয় মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তোমার কোনো শক্তি, তোমার অস্ত্রের শক্তি, অর্থের শক্তি, ধন সম্পদের শক্তি, কোনো শক্তি কাজে লাগবে না। সময়ে এমন অবস্থা হতে পারে, এটাই শিক্ষা দিয়েছে। তারপরে বলবো যে করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকেই মানে সাবধান থাকতে হবে। আর জাতির পিতা রক্ত দিয়ে গেছেন এই দেশের মানুষের জন্য, রক্ত দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা, আমিও সেই রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি। কাজে আমিও জানি আমার জীবনের কোনো মায়া নেই, আমার কোনো কিছু চাওয়ার নেই, আমার একটাই চাওয়া যে যে আদর্শ নিয়ে আমার বাবা এদের স্বাধীন করেছেন, স্বাধীনতা সেই আদর্শ বাংলার মানুষের কাছে পৌঁছে দেবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। তো আজকে 15 আগস্টের এটাই আমাদের প্রতিজ্ঞা হবে যে ওই রক্ত কখনো বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। এদেশের মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমার বাবা মা ভাইয়ের আত্মার জন্য শান্তি পায় সেটাই আমি চাই, এবং দেশবাসীর দোয়া চাই। সেটা আমরা অনেক দূর এগিয়ে গেছি, আজকে আমরা সুবর্ণ জয়ন্তীটাও পালন করার সুযোগ পেয়েছি, মৃত্যুকে সামনাসামনি দেখেছি, কিন্তু কোনোদিন আমি ভীত হইনি আর আমি ভীত হব না, কারণ আমি তো প্রস্তুত। আমি তো জানি যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে, যতটুকু সবাই আছে দেশের জন্য কতটুকু করতে পারি যেন আমার আব্বার আত্মাটা শান্তি পায় সেটুকুই আমি চাই। সবাইকে ধন্যবাদ, আজকে আলোচনা আপনারা খুব ভালো বক্তব্য রেখেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। এই অপরণার জন্য সামনে দেখা হচ্ছে না, এটা আরও কষ্টের, কারণ মা বাবা ভাই সব হারিয়ে তো এই আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতাকর্মী তো আপন, আর বাংলাদেশের মানুষই তো আমার আপন জন হিসেবে পেয়েছিলাম, তো করোনা আবার ঘরে বন্দি করেছে, সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। তো এই অবস্থা থেকে বাংলাদেশ মুক্তি পাক সেটাও আমি চাই। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।